হ্যালো গাইস ওয়েলকাম টু ক্রিসি ক্রোয়েশিয়া চ্যানেল তো আজ আমি তোমাদের চার আর পাঁচ নম্বর লাড্ডু গোপালের খুব সুন্দর একটা ফ্লাওয়ার ড্রেস বানিয়ে দেখাবো এটা একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি এতটাই ইজি যারা নতুন শিখেছে ক্রোশিয়া চালানো ক্রুশ চালানো তো তারাও এটা দেখে বানিয়ে নিতে পারবে আর আমার চ্যানেলে অনেক লাড্ডু গোপালের জন্য ড্রেস আছে চ্যানেলে গেলে ভিডিও পেয়ে যাবে ভিডিও লিঙ্ক আইভেটন ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো আর ভিডিওটা তোমরা স্কিপ করবে না পুরোটাই দেখবে কেননা স্কিপ করলে বুঝতে পারবে না ছোট আর বড় কীভাবে বানাবে আমি ভিডিওতে বলেই দিয়েছি একদম চার নম্বর থেকে দশ এগারো বারো তেরো কিভাবে তুমি তোমরা বানাবে তো ভিডিওতে ভিডিওর মাঝখানে আমি বলে দিয়েছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চলো বানানো শুরু করে ক্রুজ নিয়ে নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম বারো নম্বর ক্রুজ আর এখানে আমি থার্টি চেন বানিয়ে নিয়েছি এরপরে কি করব লুপ নেব এক দুই তিন এই যে চেন দেখা যাচ্ছে তিনটে চেন স্কিপ করে ফোর চেনে ওপর ডবল ক্রোশিয়া বানাবো তো সাইডে যে তিনটে চেন একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল আর একটা ডবল ক্রোশে বানালাম তো দুটো হলো নেক্সট চেনে একটা ডবল ক্রোশিয়া বানালাম তারপরে নেক্সট চেনে একটা ডবল ক্রোশিয়া বানালাম এরপরে এক আর দুই দুটো চেন নেব সেম লুপে আবার একবার ডবল ক্রোশিয়া বানাবো তো দেখুন এখানে কিন্তু একটু ভি শেপ হয়ে গেল। এরপরে আলাদা আলাদা ছটা ডবল ক্রোশিয়া বানাবো ছটা চেনের ওপরে এইভাবে তো ছটা ডবল ক্রোশিয়া বানিয়ে দেখাচ্ছি তো দেখুন প্যাটার্ন বানানোর পর ছটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম এরপরে আবার প্যাটার্ন বানাবো মানে ভি বানাবো ডবল ক্রোশিয়া দুটো চেন সেম লোপে আবার একবার ডবল ক্রোশিয়া তো এখানে কিন্তু একটু ভি সেপে হয়ে গেল এরপরে আবার ছটা ডবল ক্রোশিয়া বানিয়ে নেবো তো দেখুন ছটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি এরপরে সাত নম্বর চেনে আবার প্যাটার্ন বানাবো ডবল ক্রোশিয়া দুটো চেন সেম হলে আবার একবার ডবল ক্রোশিয়া তো দেখুন এখানে কটা প্যাটার্ন হলো এরপরে আবার ছটা ডবল ক্রোশিয়া আলাদা আলাদা চেনে বানিয়ে নেব তো দেখুন ছটা ক্রোশিয়া বানিয়ে নিলাম এরপরে সাত নম্বর চেনে আবার প্যাটার্ন বানাবো ডবল ক্রোশিয়া দুটো চেন সেম হলে আবার একবার ডবল ক্রোশিয়া এরপরে দেখুন এদিকে তিনটে চেন বাকি আছে তিনটে চেনের ওপরে তিনটে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব দুই তিন তিনটে ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম এরপরে দেখুন স্টার্টে দেখুন আমি কিন্তু তিনটে ডবল ক্রোশিয়া সাইডে একটা চেন তারপরে ডবল ক্রোশিয়া তারপরে ডবল ক্রোশিয়া তারপরে কিন্তু আমি প্যাটার্ন বানিয়েছি তো সেম আমাকে স্টার্ট মানে স্টার্ট যেভাবে হবে শেষও সেইভাবেই হবে এরপরে চেন ওয়ান এভাবে লুপকে ঘুরিয়ে নেব সেম জাস্ট চেনের নিচে যে লুপ দেখা যাচ্ছে এই লুপে ডবল ক্রোশে বানাবো সরি এই লুপে ডবল ক্রোশে বানাবো তো একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল এখানে কিন্তু তিনটে চেন নিয়েও একটা ডবল ক্রোশিয়া বানানো যেতে পারে তো একটা ডবল ক্রোশিয়া হলো নেক্সট চেনে দুটো তিনটে চারটে দেখুন এক দুই তিন চার চারটে ডবল ক্রোশিয়া এরপরে এসে গেল প্যাটেন প্যাটেনের হলে বানাবো প্যাটেন ডবল ক্রোশিয়া দুটো চেন সেম হলে আবার একবার ডবল ক্রোশিয়া এরপরে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডবল ক্রোশিয়ার ওপরে আটবার ডবল ক্রেশিয়া বানাতে বানাতে এই অবধি চলে আসবো আটবার ডবল ক্রেশিয়া বানিয়ে নিলাম এরপরে এসে গেছে প্যাটার্ন প্যাটার্নের মাঝখানে প্যাটেনই বানাবো ডবল ক্রোশিয়া দুটো চেন সেম লুপে আবার ডবল ক্রোশিয়া ঠিক আছে আবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটবার ডবল ক্রেশিয়া বানিয়ে নেব তো আবার এসে গেছে প্যাটার্ন প্যাটার্নের মাঝখানে আবার প্যাটার্ন বানাবো ডবল ক্রোশিয়া দুটো চেন সেম আবার ডাবল ক্রোশিয়া তারপরে সেম ওরকমই করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডবল ক্রোশিয়ার ওপরে আটবার ডবল ক্রোশিয়া বানিয়ে নেবো ঠিক আছে তারপরে প্যাটার্নের প্যাটার্ন বানাবো তো দেখুন আমি প্যাটার্নের মধ্যে প্যাটার্ন বানিয়ে নিয়েছি এরপরে এক দুই তিন চার চারটে ডবল ক্রোশিয়ার ওপরে চারবার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব দুই তিন আর সাইডে যে তিনটে চেন আছে এর মধ্যেও বানিয়ে নেবো এরপরে চেন ওয়ান লুপকে এইভাবে ঘুরিয়ে নেবো লুপ নেবো জাস্ট চেনের নিচে যে প্রথম যে লুপ দেখা যাচ্ছে ওর ওপরে বানাবো ডবল ক্রোশিয়া তো একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল দুটো ডবল ক্রোশিয়া তিনটে ডবল ক্রোশিয়া চারটে ডবল ক্রোশিয়া পাঁচটা ডবল ক্রোসিয়া এবার হোল চলে এসেছে প্যাটার্নের হোল হলে বানাবো একটা ডবল ক্রোশিয়া তো আমি এবার ব্লাউজের হাতা বানাচ্ছি তো যদি আপনি বড় লাড্ডু গোপালের বানাতে চান যেরকম এটা আমি চার আর পাঁচ নম্বরের জন্য বানাচ্ছি তাই আমি এক রাউন্ড দু রাউন্ড আর তিন রাউন্ড তিন রাউন্ডেই আমি হাতাটা বানিয়ে নেবো যদি আপনি ছ নম্বর বা সাত নম্বর লাডু গোপালের জন্য আপনি ব্লাউজ বানাতে চান তাহলে আপনাকে এক রাউন্ড দু রাউন্ড তিন রাউন্ড কমপ্লিট করে চার রাউন্ড বা পাঁচ রাউন্ডে আপনাকে ব্লাউজের হাতা বানানো শুরু করতে হবে তো দেখুন হোলের মধ্যে আমি একটা ডবল ক্রিসে বানালাম এরপরে নেক্সট হোলে একবার ডবল ক্রিসে বানাবো তো দেখুন ব্লাউজের হাতা হয়ে গেল তো এটা আমি ওই জন্যে বলে দিলাম যে বড়। ছয় বা সাত নম্বর লাডু গোপালের জন্য কিভাবে বানাবেন এরপরে কি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশটার উপরে দশটা ডবল করে সব বানিয়ে গোপালের জন্য আপনি জামা বানান না কেন থার্টি চেন দিয়েই হয়ে যাবে নেক কিন্তু বেশি বড় করতে লাগে না বডিতে বেশি বড় করতে লাগে তো ওই জন্য যদি দশ নম্বর বা এগারো নম্বর লাডু গোপালের জন্য আপনি বানাতে চান তাহলে ক্রুজটা আপনাকে একটু মোটা নিতে হবে যেরকম থ্রি এম এম নিতে হবে আর এই আমি রাউন্ড পরে আমি দু তিন রাউন্ডে আমি ব্লাউজ হাতা বানালাম সেটাতে আপনাকে ছ রাউন্ড সাত রাউন্ড আট রাউন্ড পরে আপনাকে ব্লাউজ এর হাতা বানানো শুরু করতে হবে তো এবার এই অবধি আমি ডবল ক্রেসা বানিয়ে দেখাচ্ছি তো দেখুন নেক্সট হোল অবধি চলে এলাম এরপরে আমি এই হোলে একটা ডবল ক্রোশে বানালাম তো অনেকেই তোমরা আছো আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে ছ নম্বর লাডু গোপালের জন্যে কটা চেন নেব আট নম্বর লাডু গোপালের জন্যে কটা চেন নেব সবার বাড়িতে তো এক গোপাল থাকে না কিন্তু এই তিরিশটা চেন দিয়ে আপনি বারো নম্বর লাডু গোপালের জন্যও আপনি ব্লাউজ বানাতে পারেন তার জন্য কোনো বেশি চেন লাগবে না কারণ গলার কাছে আমাদের বেশি বড় লাগে না বডিতেই বড় লাগে তো তাই জন্যে বানাতে হলে বড়ো গোপালে বারো তেরো তাহলে আপনাকে এই রাউন্ডগুলো বাড়াতে হবে এই রাউন্ড যত আপনি বাড়াবেন আপনার ব্লাউজ তত বড় হয়ে যাবে ঠিক আছে তো এবার দেখুন হোলে একটা বানালাম লুক নেব নেক্সট হোলের ওপরে একটা বানালাম তো ব্লাউজের দেখুন শেপ কিন্তু দেখা যাচ্ছে এরপরে এই অবধি যত ডাবল ক্রোশে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডবল ক্রোশের উপরে পাঁচবার ডাবল ক্রোশে বানিয়ে আমি দেখাচ্ছি তো এইভাবে ব্লাউজ যখন দেখুন আমার কিন্তু রাউন্ড কমপ্লিট হয়ে গেছে তো যত আপনি বড় লাড্ডু গোপালের জন্য বানালে প্রথমে কি করবেন এইভাবে হাতা বানিয়ে নেওয়ার পরে একবার লাড্ডু গোপালের গায়ে একটু ঢুকিয়ে দেখে নেবেন যে ব্লাউজটা হচ্ছে নাকি যদি মনে হয় যে না ছোট হচ্ছে তাহলে আপনাকে আরও একটা রাউন্ড বাড়িয়ে তারপরে ব্লাউজের হাতা বানানো শুরু করতে হবে তো এইভাবে আপনি বড় বা ছোট বানিয়ে নিতে পারেন হ্যাঁ বড় লাড্ডু গোপালের জন্য যখনই বানাবেন কাঁটা কিন্তু বড় নিতে হবে কাঁটা বড় নিলে ডবল ক্রোশিয়া কিন্তু বড় বড় হবে তাহলে ব্লাউজের সাইজটাও বড় হবে চেনে কোনো বেশি দরকার নেই সেম চেন থার্টি চেনই থাকবে তো চলো এবার চেন ওয়ান এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে সেম চেনে আবার একবার ডবল ক্রোশিয়া করব। নেক্সট চেনে ডবল ক্রোশিয়া তো এখানে যত চেন আছে যত ডবল ক্রেশা আছে সব ডবল ক্রেশার উপরে একবার করে ডবল ক্রেশা বানাতে বানাতে এই অব্দি চলে আসবো তো দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এটাতে এক ছোট ব্লাউজ বলে আমি একটা রাউন্ড বানালাম যেহেতু বড়ব যখনই বানাবেন তখন যদি বড় লাডু গোপালের জন্য হয় তাহলে কিন্তু এই রাউন্ডটা আপনাকে দুটো রাউন্ড দিতে হবে কেননা তখন কিন্তু বড় লাডু গোপালের জন্য ব্লাউজের এই যে লেন্থটা এই যে এখান থেকে এই যে লেন্থটা এই লেন্থটা কিন্তু আপনাকে একটু বাড়িয়ে দিতে হবে মানে দু রাউন্ড কি তিন রাউন্ড আপনাকে বাড়িয়ে দিতে হবে ব্লাউজটা আপনি পরিয়ে দেখে নেবেন যে লাডু গোপালের কতটা এই লেন্থটা চাই সেই অনুযায়ী আপনি ঘেরা বানানো শুরু করবেন তো এটা যেহেতু চার আর পাঁচ নম্বরের জন্য আমি এইখানেই কমপ্লিট করে স্লিপ স্টিচে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এরপরে এক দুই তিন তিনটে চেন নেব সেম চেনে ডবল ক্রোশিয়া বানাবো একবার একটা চেন নেবো দেখুন এখানে চেন ওয়ান লুপ নেব। একটা চেন স্কিপ করব। নেক্সট চেনে ডবল ক্রোশিয়া বানাবো দুবার একই লুপে দুবার ডবল ক্রোশিয়া বানাবো ঠিক আছে তারপরে চেন ওয়ান লুপ নেব একটা চেন ছেড়ে দেব। নেক্সট চেনে ডাবল ক্রোশিয়া বানাবো দুবার একবার আর দুবার চেন ওয়ান ঠিক আছে তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেবো তো দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে একটা চেন বানিয়ে নিয়েছি আর এখানে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো এক দুই তিন তিনটে চেন নিলাম তো এখানে দেখুন দুটো ডবল ক্রোশিয়া আছে তো প্রথম চেনের ওপরে তো তিনটে চেন হয়ে গেল একটা কভার হয়ে গেল নেক্সট যে ডবল ক্রোশিয়া এর ওপরে কিন্তু দুবার ডবল ক্রোশিয়া বানাবো তো দেখুন এই প্যাটার্নে কিন্তু তিনটে ডবল ক্রোশিয়া হয়ে গেল এরপরে চেন ওয়ান তো নেক্সট প্যাটার্নে দুটো ডবল ক্রোশিয়া প্রথম ডবল ক্রোশিয়ার ওপরে একবার ডবল ক্রোশিয়া নেক্সট ডবল ক্রোশিয়ার ওপরে দুবার ডবল ক্রোশিয়া তারপরে চেন ওয়ান দেখুন এই প্যাটার্নে তিনটে হয়ে গেলো তো এই রাউন্ডে কিন্তু দুটো থেকে তিনটে ডাবল ক্রোশিয়া হয়ে গেল তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব রাউন্ড কমপ্লিট হয়ে গেছে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো এক দুই তিন তিনটে চেন নেব তো প্রথম ডবল ক্রোশিয়ার ওপরে তো তিনটে চেন হয়ে গেল একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল নেক্সট ডবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া নেক্সট ডাবল ক্রোশিয়ার ওপরে লাস্ট যে ডাবল ক্রোশিয়া থাকবে তার উপরে কিন্তু দুটো ডাবল ক্রোশিয়া হবে তো দেখুন এই রাউন্ডে কিন্তু চারটে ডাবল ক্রোশিয়া হয়ে গেল এরপরে চেন ওয়ান চেন ওয়ানটা কিন্তু নিতে ভুলবেন না প্রথম ডবল ক্রোশিয়ার ওপরে ডবল ক্রোশিয়া নেক্সট ডাবল ক্রোশিয়ার ওপরে ডবল ক্রোশিয়া তারপরে তিন নম্বর ডবল ক্রোশিয়ার ওপরে এসে দুটো ডবল ক্রোশিয়া প্রত্যেকটা রাউন্ডে কিন্তু এরকম হবে যা ডবল ক্রোশিয়া থাকবে বানানোর পরে লাস্টে যে ডবল ক্রোশিয়া থাকবে তার উপর কিন্তু দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে দিতে হবে তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন আমি এক দুই তিন চার চার রাউন্ড আমি বানিয়ে নিলাম চার রাউন্ডে কটা ডবল ক্রোশিয়া এসেছে দেখুন এক দুই তিন চার পাঁচ তো সেম আমি বানিয়েছি সেম একই রকম বানানো ঠিক আছে আপনি যদি বড় লাডু গোপালের জন্য বানাতে চান তাহলে কিন্তু সেম একইভাবে কিন্তু আপনি ঘেরা আরও বড় করতে পারেন অসুবিধা নেই তো আমি এখানেই কমপ্লিট করছি তিনটে চেন নেবো স্লিপ স্টিচে জুড়ে দিলাম তারপরে তিনটে চেন নিলাম তিনটে চেন নেওয়ার পরে লুক নেবো নেক্সট যে ডবল ক্রোশিয়া এর উপরে ডবল ক্রোশিয়া বানালাম নেক্সট নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া তো দেখুন সবার উপরে একবার করে ডবল ক্রোশিয়া বানালাম এরপরে এই যে একটা চেনের হোল আছে এখানে বানাবো একবার ডবল ক্রোশিয়া তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ এই রাউন্ডটা আপনাকে ঘর বাড়াতে হবে না বাস পাঁচটার ওপরে পাঁচটা ডবল ক্রেশা বানিয়ে নেওয়ার পরে হলে একবার করে ডবল ক্রেশা বানাতে হবে এবার আপনার যদি মনে হয় এটা একটুখানি টাইট লাগছে একটু বাটির মতন গোল হয়ে যাচ্ছে তাহলে এই হলে কিন্তু একটা করে একটা গ্যাপ দিয়ে দুটো করে ডবল ক্রেসে আপনি বানাতে পারেন একটাতে একবার বানালেন নেক্সটে দুটো বানালেন আবার একটাতে একবার এইভাবে কিন্তু আপনি রাউন্ড কমপ্লিট করে নিন তো দেখুন আমি কিন্তু একটু টান টান হচ্ছিল বলে একটা দুটো তিনটে চারটে আর পাঁচটা পাঁচটা হলে কিন্তু আমি দুবার করে বানিয়েছি ডবল ক্রোশিয়া এই হোলটাতে এই হোলটাতে পাঁচটা হলে আমি দুবার করে ডবল ক্রোশিয়া বানিয়েছি ঠিক আছে বাকিগুলোতে কিন্তু আমি একটা করে দিয়েছি আপনি কিন্তু একটা ছেড়ে একটা কিন্তু দিতে পারেন এরপরে তিন নম্বর চেনে জয়েন করে দেবো স্লিপ স্টিচ করে উলটাকে কেটে দেবো এইভাবে কিন্তু উলটাকে পেছনে করে দেব ঠিক আছে এরপরে পিঙ্ক কালার উল নিয়ে নেবো আর এখানে এইভাবে নট লাগিয়ে নেবো তো দেখুন যেখানেই আমি স্লিপ স্টিচে জয়েন করেছিলাম সেম ওই জায়গায় এইভাবে ক্রুশ ঠোকাবো এরপরে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব এরপরে এক দুই তিন চার চারটে চেন নেব। একটা ঘর দুটো ঘর স্কিপ করবো তিন নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এক দুই তিন চার চারটে চেন নেব একটা দুটো ঘর স্কিপ করবো তিন নম্বর চেনে সিঙ্গেল ক্রোশিয়া করব তো এইভাবে ছোটো ছোটো লুপ তৈরি হবে তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব তো দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে লাস্ট রাউন্ডে চলে এসেছি এবার সিঙ্গেল ক্রোশিয়া বানালাম এক দুই দুটো চেন নেব লুপ নেবো যেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম সেম এই লুপে ছোট করে এখানে একটা ডবল ক্রোশে বানাবো ঠিক আছে তো কটা হোল হলো আমি গুণে দেখে নেবো আর এই প্যাটার্নগুলো কটা হয়েছে দেখে নিন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারোটা হয়েছে ঠিক আছে এবার এই যে ছোট ছোট হোল হয়েছে এগুলো কটা হয়েছে আমি দেখে নেব কটা প্যাটার্ন হয়েছে তো এই প্যাটার্নগুলো টোটাল ছাব্বিশটা হয়েছে তো এরপরে কি করব এক দুই তিন চার চারটে চেন নেবো চারটে চেন নেওয়ার পরে এই যে চেনটার হোল দেখা যাচ্ছে এর ওপরে সিঙ্গেল ক্রোশিয়া করব এক দুই তিন চার চারটে চেন নেব নেক্সট যে হোল নেক্সট হলে সিঙ্গেল ক্রোশিয়া করব। এভাবে একটু সরিয়ে দেবো এক দুই দুটো চেন নেব সিঙ্গেল ক্রোশিয়া করার পর এরপরে লুপ নেব তো ওই চেনের মধ্যে দুটো ডবল ক্রোশিয়া বানাবো ঠিক আছে এরপরে এক দুই তিন চার পাঁচ আর ছয় ছটা চেন নেওয়ার পরে এইভাবে উল্টে নেব এটা পেছন দিক পেছন দিকে চলে এলাম এখানে দেখুন একটা আর দুটো ডবল ক্রোশিয়া বানিয়েছি এই ডবল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এরপরে এক দুই দুটো চেন নেব দুটো চেন নেওয়ার পরে দেখুন এখানে ছোট একটা হোল হয়ে গেছে এইভাবে লুকটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে হোল চেনের হোলে ডবল ক্রোশিয়া করব দুবার এক দুবার ডবল ডবল ক্রোশিয়া করলাম দুটো চেন সেম এই চেনের হোলের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো এক দুই দুটো চেন একটা ডবল ক্রোশিয়া দুটো ডবল ক্রোশিয়া দুটো চেন এই হলে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো দুটো চেন আবার দুটো ডবল ক্রোশিয়া বানাবো টোটাল তিনটে পাতা বানাতে হবে দুটো ডবল ক্রোশিয়া করলাম দুটো চেন সেম এই হলে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে দিলাম তো দেখুন এইভাবে ছোটো ফুল একটা তৈরি হয়ে গেল এরপরে এক দুই দুটো এ, এক, চর, চেন নেব এই যে চেনের হোল আছে এই হোলে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেব এরপরে এক দুই তিন চার চারটে চেন নেব চারটে চেন নেওয়ার পরে নেক্সট যে হোল হলে করব সিঙ্গেল ক্রোশিয়া এক দুই তিন চার চারটে চেন নেব নেক্সট হলে করব সিঙ্গেল ক্রোসিয়া একটু সাইড করে দেব দুটো চেন এই চেনের হলে কিন্তু দুবার ডবল ক্রোশিয়া হবে দুবার ডাবল ক্রোশিয়া হল সাইডে যদি তিনটে চেন এই যে দুটো চেন আছে ধরা হয় তাহলে কিন্তু তিনটে ডবল ক্রোশিয়া হবে এরপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চেন নেওয়ার পরে এইভাবে জামাটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন এই ডবল ক্রোশিয়ার ওপরে তো চেন বানালাম যে নেক্সট যে ডবল ক্রোশিয়া এর ওপরে সিঙ্গেল ক্রোশিয়া করব দেখুন ছোটো একটা লুপ হলো দুটো চেন নেব আবার জামাটাকে সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে দুবার ডবল ক্রোশিয়া বানাবো এরপরে দুটো চেন নেবো সেম হোলের মধ্যে জয়েন করে দেব। এই ফুলটা ঠিক যেইভাবে বানালাম সেম এইভাবেই বানাবো এই ফুলটাও দুটো ডবল ক্রোশিয়া দুটো চেন সেম এই হোলে আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে দেব। তারপরে দুটো চেন টোটাল তিনটে পাতা বানাতে হবে দুটো চেন সিঙ্গেল ক্রোশিয়া করে জুড়ে দিলাম এরপরে দুটো চেন নিয়ে এই যে ডবল ক্রোশিয়া করেছিলাম এইখানে কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া করে জুড়ে দেবো তারপরে আবার চারটে চেন নেব এক দুই তিন চার তারপরে নেক্সট হলে সিঙ্গেল ক্রোশিয়া করবো চারটে চেন নেব নেক্সট হলে সিঙ্গেল ক্রোশিয়া করবো সেম এইভাবেই কিন্তু পুরো রাউন্ড কমপ্লিট করে নেবো কমপ্লিট করে আমি দেখাচ্ছি তো দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর সেম জামা সেম ডিজাইন ঠিক আছে সেম ডিজাইনই কমপ্লিট করার পর দেখুন এখানে আমি দুটো চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করেছি ঠিক আছে যেরকম এই ফুলগুলো আমি বানিয়েছি সিঙ্গেল ক্রোশে করার পরে দেখুন দুটো হোল কিন্তু রয়েছে তো এবার কি করব এই যে চেন দেখা যাচ্ছে এখানে চারটে চেন নেওয়া ছিল প্রথম চেন লুপটা তুলবো দিয়ে স্লিপ স্টিচ করব এইভাবে স্লিপ স্টিচ করলাম নেক্সট চেন তুলে স্লিপ স্টিচ করলাম মানে মিডিলে আসতে হবে তারপরে হলে একবার সিঙ্গেল ক্রোশে করব। ঠিক আছে এরপরে এক দুই তিন তিনটে চেন নেব নেক্সট যে চেন চেনে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব এরপরে এক দুই তিন চার চারটে চেন নেব এই ফুলটাকে সামনের দিকে এইভাবে মুড়ব মুড়ে দেখুন এই যে মাঝখানে দুটো ডবল ক্রোশিয়া আছে দুটো ডবল ক্রোশিয়া এইভাবে লুপ তুলব দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এরপরে এক দুই তিন চার চারটে চেন নেব চারটে চেন নেওয়ার পরে দেখুন এই যে হোল দুটো হোল রয়েছে প্রথম হোলে সিঙ্গেল ক্রোশে করব এরপরে এক দুই তিন তিনটে চেন নেব নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে করব এক দুই তিন চার চারটে চেন নেব এই যে লুপ দেখা যাচ্ছে এই দুটো লুপ তুলব এখানে সিঙ্গেল ক্রোশিয়া করবো এরপরে এক দুই তিন চার চারটে চেন নেব নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব এখানে কিন্তু এবার তিনটে চেন হবে দিয়ে এই যে নেক্সট চেন আছে এখানে সিঙ্গেল ক্রোশিয়া হবে তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবার কি করব চারটে চেন বানিয়ে নিয়েছি তো এখানে এই যে সিঙ্গেল স্লিপ স্টিচ করে স্টার্টিংয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম জাস্ট সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে চেন তুলবো আর এখানে স্লিপ স্টিচ করবো একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব ঠিক আছে এরপরে এই উলটাকে পেছন থেকে নিয়ে আসবো নিয়ে এসে এখানে নট লাগিয়ে দেব এরপরে একটা সেম কালার উল নিয়ে নেব নিয়ে নট লাগিয়ে নেবো নট লাগিয়ে নেওয়ার পর এই যে একটা হোল দেখা যাচ্ছে সেম এই হোলে এইভাবে নট লাগাবো একটা সবার প্রথম ক্রোশে নিয়ে নেবো উলটা নিয়ে এই যে চেনের হোল দেখা যাচ্ছে এই হোলে সিঙ্গেল ক্রোশে বানাবো এবার এক দুই দুটো চেন নেব একটু সাইড করে দেব ঠিক আছে তারপরে লুপ নেব আর দুবার ডবল ক্রোশিয়া করব এক দুই দুটো ডবল ক্রোশিয়া বানালাম যেটা এই ফুলের যে প্রথম স্টার্টিংয়ে যে প্যাটার্নটা দুটো ডবল ক্রোশিয়া করার পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চেন নেব এইভাবে জামাটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন মিডিলে যে প্রথমে যে ডবল ক্রোশিয়া আছে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব সেম ফুল তৈরি হবে দুটো চেন নিলাম আবার জামাটাকে সোজা করে নেব সোজা করে নেওয়ার পর এই চেনের হোলের মধ্যে দুবার ডবল ক্রোশিয়া করব একবার করে নিলাম দুবার এক আর দুই দুটো চেন নেব এই হোলে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বন্ধ করে দেব তারপরে এক দুই দুটো চেন নিলাম লুপ নেব দুটো ডবল ক্রোশিয়া করব এক দুই দুটো চেন নেব সেম এই হলে সিঙ্গেল ক্রোশিয়া করে আটকে দেব এক দুই দুটো চেন লুক নেব দুবার ডবল ক্রোশিয়া করব এক দুই দুটো ডবল ক্রোশিয়া করার পরে দুটো চেন নেব সেম এই হলে সিঙ্গেল ক্রোশিয়া করে আটকে দেব। টোটাল তিনবার হবে ঠিক আছে এরপরে এক দুই দুটো চেন নেব এই যে পাতা স্টার্টিংয়ে যে পাতা করেছিলাম এইখানে হলে চেনের হলে সিঙ্গেল ক্রোসিয়া করে আটকে দেব এরপরে এক দুই তিন চার চারটে চেন নেব এই পাতাটা মোড়ার পরে দেখুন এখানে আমি চারটে চেন নিয়ে আটকেছিলাম সেম একদম একদম এই সাইডেই সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেব ঠিক আছে তো ইয়ে পেছনে চলে যাবে এরপরে এক দুই তিন চার চারটে চেন নেব দেখুন এখানে চেনের একটা হল এই মিডিলেই কিন্তু ফুল হবে প্রত্যেকটা ফুলের মিডলেই সেম হলে সিঙ্গেল ক্রোশিয়া করবো সিঙ্গেল ক্রোশিয়া করার পর দুটো চেন নিয়ে সেম এরকমই পাতা করবো এক দুই দুটো চেন নিয়ে এই হলে দুবার ডবল ক্রোশিয়া করবো এক দুই চার পাঁচ ছয় ছটা চেন নেব আবার এইভাবে ঘুরিয়ে নেব দুটো চেন নিয়ে আবার সোজা করে নেব জামাটাকে কিছুই করতে হবে না সেম একদম খুব সহজ ডিজাইন যেরকম এই ফুলগুলো আপনি এতক্ষণ বানিয়েছেন ফুলগুলো যেভাবে বানিয়েছেন সেম ফুল হবে জাস্ট দুটো ফুলের মাঝখানে ঠিক আছে এইভাবে তো পুরো এইভাবে কমপ্লিট করে নেব তো দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এরপরে এখানে চারটে চেন নেব এক দুই তিন চার চারটে চেন নেওয়ার পর এই চেনের মধ্যে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জুড়বো এরপরে আবার চারটে চেন নেব নেওয়ার পরে দেখুন চারটে চেন নেওয়ার পরে স্টার্টিংয়ে যে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম জাস্ট এখানে এইভাবে ঠোকাবো আর এখানে স্লিভ স্টিচ করে জুড়ে দেব একটা চেন নিয়ে উলটাকে একটু লম্বা করে কেটে দেব। এরপরে সুচ নেবো আর সুচের মধ্যে উলটাকে ঢুকিয়ে নেব। এইভাবে লোভগুলো তুলে এখানে একটু নট লাগিয়ে দেব তাহলে আর কখনো খুলবে না ঠিক আছে এই দুটোর সঙ্গে এক সঙ্গে নট লাগিয়ে উলটাকে কেটে দেব। এবার এখানে বর্ডার দেব বর্ডারটা কীভাবে দেবো ওটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার সবার প্রথমে নট লাগিয়ে নেবো আর উলের ক্র ক্রুশের মধ্যে নিয়ে নেব নেওয়ার পর দেখুন সবার প্রথমে এই যে ডবল ক্রোশিয়া রো দেখা যাচ্ছে তো এখানে বানাবো সিঙ্গেল ক্রোশিয়া এক দুই দুটো চেন সেম এই হলে আবার একবার সিঙ্গেল ক্রোশিয়া নেক্সট হলে সিঙ্গেল ক্রোশিয়া দুটো চেন সেম এই হলে সিঙ্গেল ক্রোশিয়া দুটো চেন সেম একই হলে সিঙ্গেল ক্রোশিয়া তারপরে দেখুন একটা হোল ছেড়ে দেবো নেক্সট হলে সিঙ্গেল ক্রোশিয়া দুটো চেন সেম হলে সিঙ্গেল ক্রোশিয়া তারপরে আবার একটা হোল ছেড়ে দেবো নেক্সট হলে সেম ওইভাবে বর্ডারটা দিয়ে যাব ঠিক আছে তো দেখতে কিছুটা এরকম লাগবে বানানোর পরেই খুব ভালো লাগবে তো এইভাবে পুরো বর্ডারটা দিয়ে নেবো আর এই যে ব্লাউজের হাতায়ও একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়েই কোনো চেন বানাবো না প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে বর্ডারটাকে কমপ্লিট করে নেবো দু সাইডে তো দেখুন আমি বর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে তো হাতাতে আমি বর্ডার দিই নিই এমনি ভালো লাগছে বলে আমি দিলাম না তো আপনি চাইলে কিন্তু বর্ডারটা দিয়ে দিতে পারেন তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর মেয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না